এই হচ্ছে বাইরে রাস্তাঘাটে, দেখো আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, কারণ এত সুন্দর ওয়েদার স্বাভাবিক ঘুমিয়ে পড়েছিলাম। কাল রাত্রেবেলা ভালো বৃষ্টি, এক সেকেন্ড তাও তো চুল লেগেছে, হ্যাঁ কাল রাত্রেবেলা ভালো রকম ঝড় বৃষ্টি হয়েছিল। তো আমার না ঠিক মনে নেই কারণ, যেন কোথাও আমি একটা হালকা মানে কোথাও একটা মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হয়েছে হয়েছে এরকম। ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞেস করছিলাম যে ঝড় বৃষ্টি কি হয়েছে, আমি ভাবছি আদেও কি হয়েছে নাকি আমি স্বপ্ন দেখলাম, মানে এরকম একটা মিডিলে ভাবছিলাম। তো মা বললো না না সত্যি সত্যিই হয়েছে কালকে রাতে, এসি চলছিল আর খুব জোর জোর নাকি বাজ পড়ছিল রাতে। তো তখন নাকি আবার বাবা উঠলো, উঠে নাকি এসি টেসি বন্ধ করে দিয়েছিল। আর আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখলাম ওয়েদার তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা রয়েছে, মানে সেরকমটা গরম পড়েনি। যদিও কালকে বৃষ্টি হওয়ার মানে কালকে সারাটা দিন চিচিরা মার্কা গরম ছিল, কিন্তু আজকে এখন তো ঠিকঠাকই আছে। দেখা যাক হয়তো বেলা বাড়লে ওই গরমের পরিমাণটাও ধীরে ধীরে বাড়তে থাকবে। আজকেও বৃষ্টি হওয়ার আপডেট আছে, তোমাদেরকে আগেই দিয়ে দিলাম, যদিও এই গোটা উইকটা পর্যন্তই বৃষ্টি হওয়ার আপডেট রয়েছে। দেখা যাক যদি গোটা উইক বৃষ্টি হয় তাহলে তো স্বাভাবিকভাবে মানে গোটা সপ্তাহটা ঠান্ডা ঠান্ডার মধ্যে দিয়েই যাবে। তো একদিকে বাবা ভালো হবে, ওই জ্বালা পোড়া গরমের চাইতে এরকম ওয়েদার ঢের 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 ভালো। কাল তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভাবছি, বলেছিলাম যে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি, আর সেটা হচ্ছে এই যে এইটা এইটা ছিল আমার এসি কমফোর্টার, যেটা আমি কিছুদিন আগেই অর্ডার দিয়েছিলাম, দুদিন আগে, আর কালকেই ডেলিভার করে দিল। অনেক কটা কালার দেখছিলাম বাট এই কালারটাই পছন্দ হলো। আমি পিঙ্কের মধ্যে চাইছিলাম বা আরও ইয়ে, কিন্তু তাদের কিছু কিছু প্রিন্ট পছন্দ হচ্ছিল না, বা যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো ডবলে পাচ্ছিলাম না, কিছু কিছু আউট অফ স্টক ছিল। তো ফাইনালি এই এসি কমফোর্টারটা কিনেছি, কালকে এটা ইউজ করা হয়েছে। অ্যান্ড এটার কিন্তু কোয়ালিটিটা খুব ভালো ছিল, ইভেন একদম যেরকমটা হয় সেরকমটাই, এটা গরমও খুব ভালো ছিল। তো টাকা অনুযায়ী আমি বলবো একদম ওয়ার্থ ইট, এটাকে না খুব প্রিন্টটাও কিন্তু খুব ভালো। আর আমি এটা এমনি কিনলাম কারণ আমার, কেন কিনলাম সেটা তোমাদের পরে বলছি না, কারণ এবার আমি ঠিক করেছি সব কিছু পেস্টেল কালারের উপর কিনবো। যদিও ঘর বলো পর্দা বলো এগুলো সব ধীরে ধীরে চেঞ্জ করতে হবে, সব কিছু করবো ধীরে ধীরে, তোমরা দেখতেই পাবে জানতেই পারবে। কারণ একটু পেস্টেলের উপর, একটু তোমার এই ন্যাচারাল কালার যে ধরনেরগুলো হয় সেগুলোর উপর করব, যাতে পুরোটা আর কি যেরকমটা থাকে না ওরকমটা করার ইচ্ছা আছে আমার। ঘরের রং, দরজার পর্দার রং, বিছানার চাদরের রং, কমফোর্টারের রং, ব্ল্যাঙ্কেটের রং, সব কিছু আর কি সেম সেম যাবে। তো এরকম একটা ভেবে রেখেছি, জানি না কতটা কি করতে পারবো, তবে ইচ্ছা তো হয় করার, অনেক কিছু ভালো লাগে। আর আমি না একটু ছোট থেকে একটু ফ্যান্টাসি ওয়ার্ল্ডে একটু আমার থাকতে খুব ভালো লাগে, আর আমি ইভেন সেটা আমি থাকিও। তো সেই কারণে আমি এরকম টুকিটাকি টুকিটাকি অনেক কিছু অনেক কিছু প্ল্যান করতে থাকি। হ্যাঁ, যেটা বলছিলাম বলতে বলতে ফোন এসে গেল, তো ওই জন্য আমার কেটে গেল। সেটা হচ্ছে একদম ছোট্ট থেকেই আমার এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের প্রতি একটা অ্যাট্রাকশান আছে, মানে অ্যাট্রাকশান না মানে আমি নিজেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকিও, মানে আমার খুব ভালো লাগে যে এটা এরকম হবে, ওটা ওরকম হবে, এটা বেশ এরকম হবে, মানে এরকম ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। আমি খুব ইম্যাজিন করতে ভালোবাসি, আমি বসে বসে ইম্যাজ করি যে এটা এরকম হবে, ওটা ওরকম হবে, তাহলে এটা হয়তো ভালো লাগবে, ওটা হয়তো ভালো লাগবে। তো এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে, আমাকে খুব অ্যাট্রাক্ট করে। তো সেই কারণে আর কি আমি ভাবি যে এরকমটা যদি করতে পারি তাহলে কেমন লাগবে, ইভেন যদি সব এক কালারের হয় যেরকম আমরা সিনেমাতে দেখি হোটেলে দেখি সেরকম। তো হ্যাঁ, এরকমই করার ইচ্ছা আছে, ছোটো ছোটো যে পাগলামিগুলো আছে সেগুলো করতে থাকি, আর নিজের সাইতেই করতে থাকি, বাবা মাও সাই দিতে থাকে, তো সেই জন্যই করি। তো দেখা যাক যখন করব তখন তোমরাও দেখতে পারবে যে কীরকম লাগে না লাগে। তো চলো, এই পার্টটা আই থিঙ্ক অনেক লম্বা করে ফেললাম, তো এবার উঠি, এবার উঠে গিয়ে ভিডিওটা এডিট করি। 8:20 বাজতে যায় প্রায়।
তো এবার উঠতে হবে, কে ভিডিওটা এডিটে বসতে হবে। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, সেদিনকে দেখো এই যে এইখানে যে ডাল দেখতে পাচ্ছ না, এই যে এইখানে যে ডালটা ছিল, এই যে এই ডালটা কেটে মা এইখানে বসিয়েছে, ডালটা কিন্তু ধরে নিয়েছে। আমার আর মায়ের একটু টেনশন ছিল যে এটা আদেও ঠিকঠাক মতন ধরবে কি ধরবে না, কিন্তু দেখছি না এখন ধরে নিয়েছে। এখন ওভারঅল এই দিকটা ঝাঁক লাগছে, এবার এখান দিয়ে আর যে লতা পাতাগুলো বেরোবে সেগুলো এইখানে পুট করে দেবো, তাহলে ওভারঅলটা একটু ছাঁকড়া ছাঁকড়া দেখতে লাগবে আর তাতে বেশ সুন্দর লাগবে দেখতে। ওকে যখন দেখালাম ভাবলাম একেও দেখিয়ে নিই, একে এখানটাতে রেখেছি। আর এর এই গ্রিনারি ব্যাপারটার এত সুন্দর দেখতে লাগছে যে আমার এত ভালো লাগে না, সকালে ঘুম থেকে উঠলে একে দেখলেই আমার পুরোপুরি মনটা ভালো হয়ে যায়, বিশেষ করে এই প্ল্যানটা। তো ইচ্ছা আছে দেখি যদি এই সানডে হয় আর একটা কোনো প্ল্যান্ট এনে এর পাশে রাখার, তো এত এত ভালো লাগে আমার এই গাছটাকে দেখতে। সকাল থেকে ওয়েদারটা এত ভালো রয়েছে, এত মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শুরু করা শীত ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। চারপাশে পাখির ডাক পাচ্ছ কিনা জানি না, কিচিরমিচির কিচিরমিচির করে ডাকছিল, এখন গাড়ির আওয়াজ ডাকগুলো শোনা যাচ্ছে না। আমি অনেকটা সময় এখানে বসেছিলাম, বসে বসে ভিডিওটা এডিট করলাম, তো এখন যাই ঘরে গিয়ে ভিডিওটা আপলোডে বসাই, বসিয়ে তারপরে স্নানে যাবো। তো তোমাদের তার আগে বাইরেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরে রাস্তাঘাটে, দেখো পাখির আওয়াজ পাচ্ছ, কিচির 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 করে, এই যে এই যে ওই দেখো ওই তারে যে পাখিটা বসে আছে, এই পাখিটা তখন থেকে ডাকছিল কিচির 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 করে, খুব ভালো লাগছে, এখনও ডাকছে। মন দিয়ে শুনলে তোমরা শুনতে পাবে, যত বেলা বাড়ছে রাস্তায় যানজট বাড়ছে লোক বাড়ছে, তো এদের ডাকের কোলাহলটা অনেকখানি পরিমাণ কমেছে। ওই যে দূরে যে পাখিটা বসে আছে ওর সাউন্ডটা শোনা যাচ্ছে। স্নান কমপ্লিট হয়ে গেছে, ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেছে, তবে আমি এখনও পর্যন্ত চেক করিনি। আমি এই জাস্ট চুল টুল আঁচড়ে এসে বসলাম, এখানে মা আমার জন্য জল রেখে গেছে, এই হচ্ছে জল, চলো আগে জলটা খেয়ে তারপর দেখি ভিডিওটা আপলোড হয়েছে কি হয়নি। অলমোস্ট আপলোড হয়ে গেছে, প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, তো চলো চাপ নেই, স্নানে যাওয়ার কিছুক্ষণ আগে দিয়েছিলাম, এর তাড়াতাড়ি হয়ে যায়, অসুবিধা নেই। এখন বাজে 9:48। আর এদিকে আমার খাবার দিয়েও চলে গেছে, তো সব তাপি করে খাবার দাবারটাও সেরে নিই। গরমটা অনেকটাই কমেছে, আর কতদিন যদি এরকম ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে টেবিলে গিয়ে খাবো, না হলে ঘরেই খাবো, কারণ এই দুদিন টেবিলে দুদিন ঘরে দরকার নেই, গরমটা পুরোপুরি কমুক তারপর গিয়ে টেবিলে খাবো। আজ গরম কম আছে, তারপরে কাল আবার বাড়বে, কোনো বিচিত্র নেই গরমে। তো চল তাড়াতাড়ি করি, যদি তাড়াতাড়ি করে হয়ে যায় তাহলে যদি কোনো ছবি বা রিলস করতে পারি, অনেকদিন কোনো রিলস করা হয়নি আর আমার রিলস করতে প্রচণ্ড ভালো লাগে, তো যদি হয় তাহলে করবো, টাইমে যদি গোলায়, আর যদি না গোলায় তাহলে করবো না আর কি, দেখি হয় কিনা। খুব দৌড়ে দৌড়ে তাড়াতাড়ির মধ্যে প্রচণ্ড তাড়াতাড়ি করে রেডি হলাম, ঘুরিয়ে রেখুনি শুয়ে শুয়ে গান শুনতে শুনতে একটু লেট হয়ে গেলো, যেন প্রচণ্ড রকম ছোটাছুটি দৌড় ঝাঁপ করে করে তাড়াতাড়ি করে রেডি হলাম, ফাইনালি আমি ফুল ডান। এবার বেরোবো, কাকু নিচে দাঁড়িয়ে আছে, তো চলো খুব দৌড়ে দৌড়ে নিচে নামি, খুব দৌড়ে দৌড়ে নামতে হবে, ফুল ডান হয়ে গেছে আজকে, ঠিকঠাক করে আর কি রেডিও হতে পারিনি, খুব খুব ইয়ে করে আর কি, ধীরে ধীরে সুস্থে যে আরাম করে করে রেডি হয়ে সব উড়ে গেছে, দৌড়াতে হয়েছে, তো চলো এখন বেরিয়ে। বাইরে দাঁড়িয়ে আছি, বেরিয়ে পড়েছি অফিস থেকে, কাকু এখনও আসেনি, দেখি 5 মিনিট দাঁড়াই, না হলে হাঁটা লাগাবো বা কাকুকে ফোন করবো, দেখি কখন আসে, হয়তো কোনো ভাড়াতে গেছে ওই কারণে একটু আটকে পড়েছে, তো দেখছি এবার ফোন করবো, পুরো 8টা বেজে গেছে অলরেডি, বেরিয়ে দাঁড়িয়েও পড়েছে, দেখা যাক কখন আসে। চলে এলাম, ওয়েদারটা তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো সেই কারণে হাঁটতে হাঁটতেই চলে এলাম, কাকু একটু লেট হবে বললো, আমি আর ভাই দাঁড়াই ফাড়াই নিই, বাচ্চা নিয়ে হেঁটে চলে এলাম, কারণ হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাওয়াও দিচ্ছিল, একটুখানি রাস্তা চলে গেছি। চলো বাড়িতে এসেই দেখলাম বাড়িতে ভর্তি লোক, মাসিরা সবাই এসেছিল, তো তাদের সঙ্গে বকবক, মাসিদের সঙ্গে বকবক করলাম, ইভেন আমি ঘরেও ছিলাম না, ফোনটা একদম চার্জ ছিল না, তো ফোনটা চার্জে দিয়ে আমরা ছাদে চলে গেছিলাম। এখন ঘড়িতে 10টা বেজে পেরিয়ে গেছে, জাস্ট একটু আগে নিচে নামলাম, নিচে নেমে ওরা বাড়ি গেল, আর আমিও এখনও ফ্রেশ হইনি, দেখতেই পাচ্ছ জাস্ট গা হাত পাটা ধুয়ে জামাটা চেঞ্জ করে চলে গেছি, মুখ ফুক কিছু ধুইনি, কারণ যেহেতু ছাদে যাওয়া আর ছাদে প্রচণ্ড হাওয়া দেয়, তো ওই ধুলোবালি যাতে আবার মুখে লাগবে তো আমার
মুখে করে কোনো লাভই হবে না, তো সেই কারণে মুখ আমি কিছু করিনি। মা এখন আমার স্যুপটা বসিয়েছে, তো দাদার স্যুপটা প্রেশারে এইভাবেই করতে হয়। তো তোমরা ভাবে স্যুপ আবার সিটি হচ্ছে কেন, তার কারণ হচ্ছে ডালের স্যুপটা সিটি দিয়েই করতে হয়। তো যাই হোক, মা ওটা বানাচ্ছে, এখন 10টা বেজে গেছে, আই অ্যাম টু মাচ লেট আজকে, তাড়াতাড়ি করে যাই। গিয়ে হচ্ছে ওরা সব ফিশ ফ্রাই টিশ ফ্রাই এনেছিলো, মা ওরা খাচ্ছিলো, আমি ওখান থেকে একটু জাস্ট ভেঙে অল্প করে খেয়েছি। ম্যাক্সিমাম পেঁয়াজ আর শসাটাই এনেছি, নিয়েছি বেশ কিছুটা স্যালাড খাওয়া হয়ে গেছে। তো হ্যাঁ, তো হ্যাঁ চলো এবার গিয়ে তাড়াতাড়ি করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করি আর স্কিন কেয়ারটা ফলো করি, তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো, দিন রাতে ঘুমাবো, এখন অনেক অনেক সময় লাগবে। তো চলো তাড়াতাড়ি করে করি। এখানে মায়ের স্যুপ কমপ্লিট হয়ে গেছে, মা জাস্ট ঢেলে দিচ্ছে একদম গরম গরম। আজকে কি মুখ দিয়েছে, মুসুর এটা মুখ ডালে, তো মুখ ডালে স্যুপ এটা সেদিন ঠিক আছে। এটাই হচ্ছে আজকে আমার ডিনার, আর মায়ের ডিনার হচ্ছে এখানে তরকারি আছে, সেই তরকারি আর তার সাথে মানে এর মধ্যে বিক্রি আছে। তো আমার ডিনার ওটা আর মায়ের ডিনার এটা, বাবার ডিনার অলরেডি কমপ্লিট। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা আর লেন্দি করছি না, ভিডিওটাকে এইটুকুনি রাখছি, কারণ অলরেডি 10:30 বেজে গেছে, আমি এতক্ষণে শুয়ে পড়ি, প্রায় আধখানা আমার ফোন ঘাঁটাও হয়ে যায় 10টার মধ্যে, তোমরা ভালো করে জানো আমি শুয়ে পড়ি, তো ফোন ঘাঁটাও হয়ে যায়। তো আজকে আর লেট করছি না, এক একদিন বাড়িতে লোকজন এলে আড্ডা গল্প এগুলো করতে একটু একটু লেট হয়, ওটা কনসিডার করাই যায়, এমন কিছু না। তো ঠিক আছে চলো এখন জাস্ট ডিনারটা কমপ্লিট করবো, ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়বো। ডিনারে কী খেলাম সেটা তোমরা দেখেই নিয়েছো, আমি কি একটু রোগা হয়েছি আগের চেয়ে আমি কিন্তু বুঝতে পারছি না, তবে কেন কি জানি আমার যেন এই পোর্শনগুলো একটু কম মনে হচ্ছে। এবার হচ্ছে মা, আমি তো বললাম চুপ সেরে আছে, মা দেখেছি আমি চুপ সেগেছি, তো আমার ঠিক মনে হচ্ছে এই গালের এই পোর্শনটাতে একটু কিছুটা ফ্যাট লুজ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এই পোর্শনগুলো আমারও মনে হচ্ছে, দেখা যাক, এখন ওয়েটটা করবো না কদিন যাক, কারণ ঘন ঘন ওয়েট চেক করলে ওয়েটটা কখনোই কমে না, মানে ওয়েট কখনো কমে না, তোমার মনে হয় যেন একই দেখাচ্ছে। তো বারে বারেই সবাই বলে বারবার ওয়েট না চেক করতে, উইকলি একদিন করো বা এক সপ্তাহ বাদে বাদে করো সেটা ঠিক আছে। তো আমি আগের সপ্তাহে করেছিলাম, এই সপ্তাহটা স্কিপ দিচ্ছি, আমি আবার নেক্সট সপ্তাহে করবো, তো তখন আমি দেখলে বুঝতে পারবো যে আমার ওয়েটটা আদৌ কমেছে কিনা, যে কষ্টটা করছি সেটা সফল হয়েছে কিনা। তো ঠিক আছে চলো তাহলে এখন চাই গিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে যদি কিছু ভালো লাগে প্লিজ প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে, টাটা।